Hi friends, I'm Bushalipal. Welcome you to VTV Trends Season 2. So friends, আজ আপনাদেরকে নিয়ে যাব শ্রীস পার্লারে। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, যেহেতু সামনেই পুজো, আর পুজো মানে সাজগোজ, আর সাজগোজ মানে শ্রীস পার্লার। তো চলুন ভিতরে যাই। পূজোর সময় যেটা সব মেয়েরাই চায় যে একটু সেজে গুজে থাকতে, স্কিন বা হেয়ার সব কিছু যাতে ভালোভাবে মেনটেন করতে পারে, তার জন্য আমরা এবার নতুন নিয়ে এসেছি হেয়ারের জন্য বোটক্স নিয়ে এসেছি। যাদের অনেক কেমিক্যাল ইউজ করে, কালার ইউজ করে যাদের চুল একদম ড্যামেজ হয়ে গেছে, ওদের জন্য খুব ভালো বোটক্স এবার ফার্স্ট টাইম আমরা শিলচরে নিয়ে এসেছি সিরিজে, আর এটা রেজাল্ট অনেক ভালো। আর নতুন এসছে আমাদের এখানে স্কিনের জন্য যেটা ভীষণ ভালো, সেটা হলো হাইড্রা ফেশিয়াল। তাতে আমাদের যারা কম বয়সের যারা মেয়েরা আছে বা একটু যাদের এজ হয়ে গেছে ওদের জন্য, কারো কারো প্রবলেম আছে পিগমেন্টেশনের, কারো কারো অ্যান্টি এজিং, কারো কারো পিম্পলস, সব কিছুর সলিউশন ওই হাইড্রা ফেশিয়ালের মধ্যে এসে যায়। আর ওই রেটটাও আমি রিজনেবল রেখেছি, যদিও দিল্লিতে, কলকাতায়, মুম্বাইতে 4000 থেকে স্টার্টিং, কিন্তু সিরিজে এটা অনলি 2000-এই আমি রেখেছি। কারণ সবারই ইচ্ছে হয় যে একটা ভালো নতুন জিনিস যখন আসবে আমরাও ট্রাই করি, কিন্তু মানে রেটটা যদি একটু রিজনেবল হয় সবই অ্যাফোর্ড করতে পারবে, তার জন্য আমি 2000-ই রেখেছি যাতে সবাই করতে পারে। কিন্তু এই ফেশিয়ালটা আফটার 25 যারা হয়েছে মানে এরাই করতে পারবে। তাছাড়া অনেক নতুন জিনিসও এসছে, যেরকম আইলেস এক্সটেনশন, আইব্রু এক্সটেনশন, যাদের লিপ অনেক কালো হয়ে গেছে ওদের জন্য পার্মানেন্ট লিপ কালার, প্লাস হেয়ার এক্সটেনশন তো অনেক আগেই এসছে, প্লাস হেয়ার এক্সটেনশনের মধ্যে অনেক নতুন ভ্যারাইটিসও এসছে, প্যাচ হেয়ার এক্সটেনশন, প্লাস গ্লু হেয়ার এক্সটেনশন অনেক এসছে, প্লাস নেইল এক্সটেনশনের মধ্যে অনেক ভ্যারাইটিসও এসেছে, আর রিজনেবল রেটও আমি রেখেছি। আর স্কিনের জন্য অনেক ফেশিয়াল এসছে নতুন নতুন, যেরকম আমাদের অনেকের পিগমেন্টেশন থাকে, যেরকম বেসিক সেটা হলো তোমার অ্যারোমা ম্যাজিকের ফেশিয়াল, অনেক কালেকশন, অনেক ভালো ভালো ভ্যারাইটিস এসছে আমাদের ফেশিয়ালের স্কিনের জন্য। প্লাস পুজোর পর আরও অনেক নতুন আমি ভ্যারাইটিস আনছি স্কিনের জন্য, যাদের ছোটো ছোটো মেজ উঠে বা ওইটা হোমিওপ্যাথির ট্রিটমেন্ট করতে হয় সেটার জন্য আমরা মেশিন নিয়ে এসেছি। প্লাস আরেকটা মেশিন আসছে আমাদের, যেটা যাদের ছোটো ছোটো পিম্পলস থাকে তারপর স্পট এসে যায় ওইটার জন্য, কিন্তু ওইটা আমি আফটার পুজোর পরই স্টার্ট করব। আর কি জানতে চাও বলো? তো আপনি তো বললেন যে ফেশিয়ালের অনেক কিছু মানে অনেক ধরনের ফেশিয়ালস এসছে, তো মানে অনেকে তো ছোটো বয়সে অনেকে আছে যেগুলো করতে চায়, তো এটা মানে মানে
কত থেকে মানে স্টার্টিং মানে কত এজ থেকে করতে পারবে? অ্যাকচুয়ালি 18 এর পর থেকে স্টার্ট করা বলা মানে ভালো হয়। 18 এর পর যাদের ধরো 14 ইয়ার্স 16 ইয়ার্স, ওরা ক্লিন আপ ম্যাসাজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। আর এটা এমন না যে ফেসিয়াল করলে আমাদের স্কিন খারাপ হয়ে যাবে, বা অনেক আছে যে আমি ফেসিয়াল করলে একদিনে কি আমি পরিষ্কার হয়ে যাব, সবার একটি ইচ্ছে থাকে, কিন্তু ফেসিয়ালি অ্যাকচুয়ালি মানুষ পরিষ্কার হয় না। ফেসিয়াল করার পর কী হয়, স্কিনটা ভালো থাকে, স্কিনের মধ্যে কোনো রিঙ্কলস আসে না, অ্যান্টি এজিং ভাবটা আসে না, প্লাস গ্লোটা থাকে ফেসিয়ালের মধ্যে। ফেসিয়াল করলে যে মানুষ একবারে সুন্দর হয়ে যাবে এটা মিথ্যে কথা। আর আমাদের হেয়ারের মধ্যে অনেক নতুন হেয়ার কাট এসছে, অনেক যেমন বব কাট, যেটা ববের মধ্যে আমরা অ্যাডভান্স যেটা বব কাট এসছে নতুন, এবারে অনেক ভালোই চলছে এটা বব, এলেন বব। আর হাইলাইটসও আমাদের এসেছে, বায়োলজির এসছে, তারপর কপারের মধ্যে এসছে হাইলাইট, অনেক ভালো ভালো কিন্তু রিজনেবল রেট। আমাদের ফেসিয়াল যেরকম 800 থেকে স্টার্ট, অনেকে ভাবে যে সিরিজে যাবো না কি অনেক রেট, কিন্তু একদম মিথ্যে কথা। আমাদের পুরো 800 থেকে পুরো 5000 অবধি আমাদের ফেসিয়াল আছে। হেয়ার কাট আমাদের স্টার্টিং 400 থেকে 400 450 500, প্লাস আমাদের হেয়ার স্পা যেগুলো আছে আমাদের 800 1000 1200 1500, প্লাস আমাদের হেয়ারের মধ্যে অনেক ট্রিটমেন্টও এসছে, যারা কেরাটিনও করবে না, প্লাস স্মুথনিংও করবে না, বোটক্সও করবে না। আমাদের নতুন একটা আল্ট্রাসাউন্ড একটা ট্রিটমেন্ট এসছে, যাদের চুল ড্যামেজ হয়ে গেছে স্পার মধ্যে, যাতে কেউ কেউ চায় না যে আমি স্পা করব যাতে আমার চুলটা সফট হয়ে যায়, সেটারও ট্রিটমেন্ট আমরা নিয়ে এসেছি। তো মানে আপনার এখানে হাইয়েস্ট টু লোয়েস্ট সব রিজনেবল প্রাইসে সব কিছু অ্যাভেলেবেল আছে? আচ্ছা, তো যেহেতু এই কয়েক বছর ধরে দেখছি আফটার করোনা যে পঞ্চমী থেকেই সবার একটা পুজো পুজো ভাব এসে যায়, তো পঞ্চমীতে তো সবাই রাত্রে বেরোয় বা আছে না, সবাই তো বেরোয়, তো এটাতে কি লুকস দিলে ভালো হয়? সবাই তো লাইট মেকআপ করে, এটার উপরে কিছু একটা টিপস। পঞ্চমীর যাতে লুকসটা, সবাই তো একদম গর্জিয়াস শাড়িও পরবে না, কারণ পঞ্চমীতে সবাই চায় যে আমি সব পুজো দেখে নেব, যত পুজো আছে একদিনে আমি সব পুজো দেখে নেব। যদি কেউ সালোয়ার পরে সালোয়ারের সঙ্গে ব্লডাই সেটিং হেয়ারস্টাইল করে একদম লাইট নিউট মেকআপ যেটা, ওইটা কিন্তু আমাদের তো পসিবল হবে না পুজোর সময় মেকআপ, কারণ আমাদের হেয়ারের স্কিনের ক্লায়েন্ট অনেক বেশি, আমরা পুজোর সময় মেকআপ করতে পারি না, ঠিক আছে? আর যদি কেউ চায় যে না আমি সপ্তমীর দিনে একটু মেকআপ করবো, দিনের বেলা যেটা লাইট মেকআপ সেটা একদম নিউট কালারের মেকআপ, যদি হেয়ার স্টাইলটা ওপেন রেখে যেতে পারবে, প্লাস নবমীর দিনে একটু হেভি মেকআপ কেউ চায়, সেটা তো এখন সব মেয়েরাই মেকআপ পারে, মেকআপ তো সব ঘরেই করে নেয় পুজোর সময়। পুজোর সময় তো মেকআপ পার্লারে মানে করা হই না, যেটা সত্যি। আর কারণ পুজোর সময় সবাই এত টায়ার্ড থাকে, আমাদের হেয়ারের এত ক্লায়েন্ট, প্লাস আমাদের হেয়ার এক্সটেনশনের ক্লায়েন্ট, সব কিছু মিলে আমাদের, আমরা পুজোর সময় মেকআপের জন্য টাইম দিতে পারি না। কিন্তু অনেকেই আমাদেরকে বলে যে অষ্টমী নবমীতে মেকআপ করার জন্য, কিন্তু আমাদের পসিবল হয় না, ঠিক আছে? তো পুজোতে মেকআপটা আমরা করতে পারি না, কারণ ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন দিতে পারবো না, কারণ এত ক্লায়েন্ট থাকে। আর মেকআপের সময় যদি তুমি একটু টাইম নিয়ে মেকআপ না করো তাহলে মেকআপটা ভালো হবে না। আর মেকআপ সব মেয়েরাই পারে, ঘরে সবাই মানে যেগুলো আমরা যে ড্রেসের সাথে যে আই মেকআপ, আমাদের থেকেও সত্যি কথা বলতে মেয়েরা অনেক অ্যাডভান্স, ওরা নিজেই মেকআপ এখন করতে পারে। আর কি বলবো বলো, মেকআপ নিয়ে তো কিছু বলার, ইনডাইরেক্ট কিছু বলার নেই, তোমার থেকে বেস্ট কেউ মেকআপ মানে সবাই মোটামুটি ঘরে করে নে, তো আমি একটু মানে অ্যাডভাইস দিতে পারবো এতটুকু, কিন্তু মেকআপ তো পুজোর সময় হয় না, শুধু স্কিন, হেয়ার, থ্রেডিং, এক্সটেনশন। এখন তো এত বেশি আইলেস এক্সটেনশন সবাই আমাকে বুক করে রেখে দিয়েছে, মহালয়ার পর মহালয়ার পর মহালয়ার পর নেইল এক্সটেনশন, আইলেস, আইব্রো সব মহালয়ার পরই ওরা করবে, এর আগে করবে না। ভালোই চলছে আমাদের আইলেস এক্সটেনশন। আইলেস এক্সটেনশনের আমাদের স্টার্টিং রেট 800 1000 1200, এত বেশি রেট আমি রাখছি না, কারণ সবাই চা একটু মানে সাজবো, তার জন্য একটা রিজনেবল রেটই আমি রাখছি। আচ্ছা, তো আপনি তো বললেন সপ্তমীতে কেমন সাজ করলে ভালো লাগবে, অষ্টমীতে তো সবাই দিনের বেলা শাড়ি পরে, তো শাড়ির সাথে কিছু মানে ভালো কীরকম হেয়ার করলে ভালো লাগবে, কি মেকআপ দিলে ভালো লাগবে? কারো কারো অপিনিয়ন যে আমি হেয়ার ওপেন রাখবো, আর কারণ আমাদের তো এখনও পুরো সামারই রয়ে গেছে, এত গরম, এত সুয়েটিং, তো আমি বলবো যে একটা বান, সিম্পল একটা বান করে শাড়ির সাথে ম্যাচ করে একটা
কি গলার কানের মানে গলার তো যদি কেউ লাগায় তাহলে কানের লাগাবে না, বান করলেই আমার মনে হয় দিনের বেলা ভালো, কারণ এত সোয়েটিং মানে যা মেকআপ করবে সব কিছুই চলে যাবে, যতই ভালো মেকআপ হোক না কেন এত রৌদ্র আর মানে এত সোয়েটিং হবে এবার পুজোতে। আর যেহেতু আমাদের 2-3 বছর কোনো মানে কেউ এনজয় করতে পারেনি পুজোতে, এইবার মনে হচ্ছে যে সবাই এইবার পুজোতেই এনজয় করবে, তো আমার সাজেশন যে সবাই বান করলেই ভালো হবে, হেয়ার বান ওপেন না রেখে আর কি ওইটাই। তো ট্রেডিশনাল তো সবাই ওয়ার করে, তো শর্ট ড্রেসের সাথে কীরকম লুকস দিলে ভালো লাগবে? কি হেয়ার ওপেন রেখে না বান করে? যারা শর্ট হেয়ার সাথে বা লং হাই বান করলে খুবই ভালো লাগবে, একদম উঁচু করে যদি কেউ বান করে, প্লাস ব্ল্যাক আই শেডো স্মোকি যেটা আই মেকআপ আছে যে কোনো ড্রেসের সাথেই আমাদের স্মোকি আই মেকআপটা যায়, ভালোই লাগে। কীরকম সাজবে পুজোতে? আমি কেমন সাজবো এটা তো তুমি বলে দেবে, তোমার থেকে সাজেশন নিতে এসেছি, ইভেন দর্শকদেরকেও। থ্যাংক ইউ। আর কি বলবো বলো। তো প্রত্যেকবারই তুমি মহালয়াতে শ্যুট করো দেখি, ফেসবুকে তো আপলোড দেখি, তো এইবার মহালয়া শ্যুট করেছো নাকি? না, এবার আমাদের কোনো শ্যুট করা হয়নি। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই শ্যুট করি, কিন্তু এবার মানে আমাদের এত মানে সকাল থেকে রাত্রি অবধি আমরা টাইমই পাচ্ছি না, আমাদের মানে ঠাকুরের আশীর্বাদে আমাদের ক্লায়েন্টও অনেক এবার আগের থেকে অনেক বেশি, যেহেতু 2 বছর কেউ পুজো এনজয় করেনি আর এবার মানে সকাল থেকেই আমাদের রাশ চলছে পুজোর সব কিছু নিয়ে, আমাদের প্রায় রোজ 12-11টায় বেজে যায়, আমাদের টাইম হচ্ছে না এবার শ্যুটের। অনেকেই বলেছে শ্যুটের জন্য, অনেক ফটোগ্রাফার বলেছে, প্লাস আমাদের অনেক মডেল যারা আছে শিখা দিয়ে এবার শ্যুট হচ্ছে না নাকি, আমি বলছি যে না এবার আমি শ্যুট করছি না কারণ আমি টাইম দিতে পারবো না, কারণ আমাদের অনেক ক্লায়েন্ট, তার জন্য এবার আমাদের শ্যুট হচ্ছে না, একটাও শ্যুট করিনি আর মনে হয় না পসিবল হবে এবার পুজোতে মানে কোনো শ্যুট করার। তো তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমারও তোমার সাথে কথা বলে অনেক অনেক ভালো লেগেছে, আমি নিজেকে খুব মানে আমি কি বলবো, আমি অনেক আনন্দিত যে আজকে আমাদের ভিটিভি চ্যানেল আমাদের শ্রীজে এসছে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি বিভূতিদাকে, আর তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের শ্রীজে এসে যে আজকে আমাদের সাথে একটু কথা বলার সুযোগ দিয়েছ বা তোমাদেরকে কিছু বলতে পারছি, আর সবাইকেও আমি মানে এটাই বলবো যে মানে সবাই যেন অনেক আনন্দে এবার পুজোটা এনজয় করে, কারণ 2 বছর থেকে আমাদের কোনো পুজো এনজয় হচ্ছে না, তো তার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি বিভূতিদাকে যে আজকে আমাদের সিজে আসার জন্য ধন্যবাদ। লাস্ট একটা কথা বলবো, আমি তোমার নামটাও জিজ্ঞেস করতে ভুলে গেলাম, তোমার নামটা? আমার নাম বৈশালী পাল। থ্যাংক ইউ। আর তুমি আসবে আমাদের সিজে, তোমার জন্য একটা বিশেষ অফার রয়েছে, তোমার যা ভালো লাগে আমাদের সেলনে আমরা প্রোভাইড করব, তুমি যা ভালো লাগে আমরা প্রোভাইড করে, তুমি মানে যে লুকস মানে হয়তো হেয়ার বা স্কিন যেটাই করবে আমরা তোমাদেরকে স্পন্সর করব, স্পেশালি বিভূতিদাকে এবং বিভূতিদার মিসেসকেও আমরা কিছু স্পন্সর করব আমাদের সিরিজ থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, অনেস্টলি তো আমার অনেক ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। তো শিখা দি পুজো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো ফ্রেন্ডস, আপনারা তো শুনলেনই শিক্ষাদির থেকে এবারে কী কী নিউ লুকস এসছে, কী কী নিউ ট্রেন্ড এসছে, তো দেরি না করে চলে আসুন শিক্ষাদি পার্লার, শ্রীজ পার্লার।
তো ফ্রেন্ডস, বিটিভি ট্রেন্ডসের এই এপিসোডটা আজকে এখানে শেষ করছি। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। টাটা।